হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে বিদিশিরির চিনামাটি পাহাড়ের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে বিদিশিরি নিয়ে আরও একটি সিরিজ আপলোড হয়েছে, সেখানে বলে দিয়েছি কিভাবে ঢাকা থেকে বিদিশিরি আসবেন, শেষ ট্রান্সপোর্টেশনের সবচেয়ে সহজ উপায় বলা আছে সেই ভিডিওতে। তো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে গত দুই পর্বের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন, সেখানে ডিটেলস সব বলা আছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম। আমরা গত পর্বে সমস্যারী নদীতে অনেক এনজয় করেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই সমস্যারী নদী দেখা শেষ করে আমরা চলে আসছি আজকে চিনামাটি পাহাড়ের। তো এখানে এসে সবুজ শ্যামল ধান ক্ষেতের মাঝে আমরা ছবি তুলে নিলাম এবং অবলোকন করলাম সবুজ দৃশ্য। আমরা এখন আছি চিনামাটি পাহাড়ে। আমরা এখন মাটি এই চীনামাটির পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হয়। এই মাটি দিয়ে বিভিন্ন সিরামিকের পণ্য সামগ্রী তৈরি করা হয়, সেই পণ্য সামগ্রী আমরা ব্যবহার করি। দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে উলুগড়া ইউনিয়নে আড়াপাড়া, মাইজপাড়া, মৌজায় বিজয়পুর, শ্মশানপাড়া এবং মহেরাতলি গ্রামে সাদা মাটির পাহাড় অবস্থিত। তো এই পাহাড়ের গায়ে সৃষ্টি হয়েছে এই লেকের। ১৯৫৭ সাল থেকে সর্বপ্রথম মাটি উত্তোলনের কাজ শুরু হয় এবং ১৯৬০ সালে সর্বপ্রথম কোহিনুর অ্যালুমিনিয়াম ওয়ার্কার্স এই সাদা মাটি উত্তোলনের কাজ শুরু করে। পরে ১৯৭৩ সালে যোগ দেয় বিসিআইসি। সাদা গোলাপি এই পাহাড় দর্শনার্থীদের মন কেড়ে নিবে, চোখ দাদানো সৌন্দর্য যা বাংলাদেশের অন্য কোথাও আপনারা পাবেন না। সোমেশ্বরী নদীর পাড়ে খুব কাছে রানীখং গ্রামে সাধু জোসেফের ধর্মপল্লী আছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন। আমি গিয়েছিলাম একবার, খুবই সুন্দর সেই ধর্মপল্লীটা, তবে এখন করোনার জন্য সাময়িকভাবে বন্ধ আছে। আপনারা যারা আসবেন একদিন সময় নিয়ে আসবেন, সবগুলি স্পট ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। কি যে সুন্দর দুই পাহাড়ের মাঝখানে এই লেক, দর্শনার্থীদের মন কেড়েই ছাড়বে, আবার আসতে ইচ্ছা করবে এই জায়গায়। ভিডিও চলতেছে। আচ্ছা, ওই সামনে নদীর পারে এসে পড়ো। আমি তো অনেক লাভ দিলাম।
বেশি দূর নিচে নামবো না। তা আমরা এখানে যাওয়ার সাথে সাথেই একটি গাইড পেয়ে গেলাম। ছোট্ট একটি ছেলে আমাদের গাড়ি দেখেই দৌড়িয়ে চলে আসছিল গাড়ির কাছে এবং আমাদের সুন্দর করে সব বর্ণনা দিচ্ছিল এবং সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল, খুব হেল্প করেছে এবং আমাদের সুন্দর সুন্দর ফটোও তুলে দিয়েছে। আমি এখন একটা বাংকারের ভিতরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা সুরঙ্গের মতো, যদিও এর মুখটি বন্ধ করা আছে। সুসং দুর্গাপুরে থাকার জন্য বেশ কয়েকটি ভালো রেস্ট হাউস আছে, যেমন জেলা পরিষদ, ডাক বাংলো, ক্ষুদ্র নিগোষ্ঠী, কালচারাল একাডেমি গেস্ট হাউস, UWCA গেস্ট হাউস, স্বর্ণা গেস্ট হাউস। এসব গেস্ট হাউসে থাকতে গেলে 500 থেকে 1000 টাকার মধ্যেই হয়ে যাবে। তো আপনি এক রাত থাকতে পারেন এবং খুব সহজেই সুন্দর করে ঘুরে আসতে পারেন সবগুলি স্পট। এখানে একটি ঐতিহাসিক বাসের সেতু আছে, সেই সেতু দিয়ে গাড়ি পারাপার হবে। আমরা সবাই গাড়ি থেকে নেমে গিয়েছি, তবে অবাক করা বিষয় হচ্ছে যে এখানে সেতু পারাপারে 400 টাকা করে নেয় আপ ডাউন, এটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। বন্ধুরা, এই সেই বাসের সেতু। আমরা বাসের কেল্লার নাম শুনেছি কিন্তু বাসের সেতু দেখিনি কখনো, যেটা দিয়ে বাস এমনকি ট্রাকও পারাপার হয় শুনেছি। আমাদের ট্যুর আজকের ট্যুরটি ছিল ফ্যামিলি ট্যুর এবং বাচ্চা ছিল সাথে, সেই জন্য আমরা রাত করিনি, বিকেলের মধ্যেই দুটা স্পট ঘুরে দেখে আবার ব্যাক করলাম বাড়ির উদ্দেশ্যে। কালকে ভোরবেলায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে এ পর্যন্তই শেষ করে দেব ময়মনসিংহ ট্যুরের ভিডিও। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।